মাহফিলে বসে মাহফিল সাজিয়েছেন, সৌন্দর্য বন্দর বর্ধন করেছেন। আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আশা করব মহব্বতের কান দিয়ে শুনবেন। যা তকরির হয় তার উপর আমল করার চেষ্টা করবেন। আমরা অনেক কিছু জানি, জানার অভাব কম। সবচেয়ে বেশি অভাব হচ্ছে মানার। আমরা জানি, আমরা মানি না। আমরা শুনি, আমরা আমল করি না। এটা যেন না হয়, আমরা এমনভাবে বসব, এটা যেন আমার জীবনের শেষ মাহফিল। এমনভাবে বসব কান না কাতারাহু, নবীর গুণগান শোনার জন্য আমরা এসেছি, নবীকে চিনার জন্য আমরা এসেছি। আমি এমনভাবে বসব নবীকে সরাসরি দেখলে যেইভাবে আমি বসতাম সেইভাবে বসব। ফইল্লাম তাকুন তারাহু ফইন্নাহু ইয়ারাকা, যদি আমি না দেখি দেখা সম্ভব না হয়, আমার হৃদয় জুড়ে এই মনোভাব থাকবে আমি না দেখলো চোখ দেখার মতো নাই বলে আমি দেখছি না, আমার দয়াল নবী আমাকে দেখছেন, আমার রব্বুল আমিন আমাকে দেখছেন। এই মনোভাব নিয়ে আমরা বসব, নড়াচড়া হবে না। আমাদের হৃদয়টা মদিনাওয়ালার মহব্বতে ভরপুর করে মদিনাওয়ালার দিকে আমাদের হৃদয়টা ঝুঁকাইয়ে দেব। এইভাবে বসার, বাচ্চারা যেন আওয়াজ না করে, আশেপাশ যারা আছেন একটু যেন তারা ধৈর্য ধারণ করে, মাহফিল সার্থক যেন তারা করে, সেভাবে আমরা শেষ পর্যন্ত বসব। আপনারা রাজি আছেন? শেষ পর্যন্ত বসার সেই মানসিকতা আছে? বসব না কেন? যদি জীবনের শেষ হয়ে যায়, যদি আগামী বছর রবিউল আউয়াল শরীফ আসার আগে যদি মৌত এসে যায়, তাহলে এই মাহফিলের দাম আমার জন্য কত বেশি। সেজন্য আমরা সবাই মাহফিল শেষ পর্যন্ত আমরা বসব কি বসব না, হাত তুলে বলুন। সবাই আমরা বসব, সবাই আমরা, আল্লাহ তৌফিক দেন। আমি আমার বিষয়বস্তুর উপর তাকার চেষ্টা করব। তো বিষয়বস্তু মূলটাকে কিছু প্রাসঙ্গিকতাকে, প্রাসঙ্গিকতা না থাকলে
বিষয় বস্তুটা পরিপূর্ণ হয় না। আমার ভাইজান শফিউল আলম সাহেব মূল্যবান তকরির করেছেন, তকরির করে তো অনেকে চলে যায় কিন্তু উনি বসে আছেন, এটাই মহব্বতের পরিচয়। আল্লাহ কবুল করুন। আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি কয়েকটা সূরা থেকে, দেখা যায় এক একটি সূরার যদি তর্জমা করা যায় গোটা রাত চলে যাবে, একটু ইশারা দিয়ে আমাকে চলতে হবে। অতি গুরুত্বপূর্ণ কথাগুলো মিলাদুন্নবীর সিলসিলায় আমাকে বলতে হবে। এই মিলাদুন্নবী আমরা কেন করি, এই মিলাদুন্নবীর দলিল কোথায়? কোরআনে করিম কিয়ামত পর্যন্ত বিকৃত অবস্থায় থাকবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি এই জিকির কোরআন নাজিল করেছি, এটাই আমি সংরক্ষণ করব। আল্লাহ যেটাকে সংরক্ষণ করেন সেটাকে কেউ বিকৃতি করতে পারে না। আল্লাহ যাকে হেদায়ত দান করেন তাকে গোমরা কেউ করতে পারে না, আর আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়ত না আসে তার হেদায়ত কেউ দিতে পারে না। মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহর কোরআন বলছে আল্লাহ যাকে হেদায়ত দান করেন সে হেদায়ত প্রাপ্ত। ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা, আর যাকে গোমরা পথভ্রষ্ট সাব্যস্ত করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেন ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুর্শিদা, তার জন্য নাই মদদগার, তার জন্য থাকবে না রাহনমা। এখানে আল্লাহ ওলির কথা বলেছেন, মুর্শিদের কথা বলেছেন। আমাকে এখানে বিষয়বস্তুর মধ্যে আউলিয়া একরামের হাতে বাইত এটার বিষয় একটু আলোচনা করার জন্য বলা হয়েছে। আল্লাহ বলেন ওলি, ওলি মানে মদদগার, ওলি মানে সাহায্যকারী, মুর্শিদ মানে রহনুমা, যিনি জান্নাতের রাস্তা হেদায়তের রাস্তা প্রদর্শন করেন তাকে বলা হয় মুর্শিদ। আল্লাহ বলেন যাদের গোমরাহি পথভ্রষ্টতা দার্য হয়ে গেছে তারা সঠিক পথ পাবে না, আল্লাহ মাফ করুক। আমরা সবাই সঠিক পথ পেতে চাই, যারা গোমরা হবে তাদের জন্য ওলি থাকবে না, তাদের জন্য মুর্শিদ থাকবে না, আর যারা হেদায়ত পাবে তাদের জন্য ওলি থাকবে, তাদের জন্য মুর্শিদ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফলন তাজিদালহু ওলিয়ান মুরশিদা। অসুবিধা নেই, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। উপরে কি আছে? তার ভালো আছে এবং আল্লাহ আল্লাহ রসুলের দয়াও আমাদের উপর আছে, ঠিক কিনা? আমরা মাহফিল ছাড়তে রাজি নই, ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওমাই উদলিল, যার গোমরাহি সাব্যস্ত হয়ে যাবে, ফলন তাজিদালাহু ওলিয়ান মুর্শিদা, তার জন্যে আপনি পাবেন না কোনো মদতগার, তার জন্যে থাকবে না কোনো মদতগার, তার জন্যে থাকবে না কোনো সাহায্যকারী, তার জন্যে থাকবে না কোনো মুর্শিদ রহনুমা পথ প্রদর্শনকারী। বন্ধুগণ, আমরা কি বুঝলাম? যদি আমরা হেদায়তের পথে থাকি তাহলে আমাদের জন্য ওলি থাকবে, আমাদের জন্য মোর্শেদ থাকবে, ঠিক না বেটি? ওলি থাকাটা মোর্শেদ থাকাটা ভালো কিনা বলেন? না থাকাটা খারাপ, থাকাটা ভালো। আর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা এটা সুন্নতে রসুল। কার সুন্নত? কথা বলেন না, কার সুন্নত? রসুলের। আল্লাহর ওলি মানে খোদাই পাওয়ার প্রাপ্ত, আল্লাহর মকবুল, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ ওলি বানান। এবং এই ওলি সম্পর্কে আল্লাহ বলেন, কি বলেছেন? বারবার ওলামায়ে কেরামের মুখে আপনারা শুনেন, ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিনদের তোমরা সাথে থাকো। হাদিসে পাকে এসেছে, হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম, তারা এমন আল্লাহর মকবুল, তাদের জলিস, তাদের দরবারে যারা আসা যাওয়া করে, তাদের দরবারে যারা বসে, ওলির দরবারে লা ইয়াশকা, তারা কখনো বঞ্চিত হয় না, তারা কখনো দুর্ভাগা হয় না, তারা সব সময় ভাগ্যবান হয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে, শুরু থেকে সবাই আমরা বলি সুবহানাল্লাহ। তাহলে ওলির দরবারে গেলে, সত্যিকার ওলির দরবারে গেলে হেদায়ত পাওয়া যায়। হেদায়ত প্রাপ্তদের জন্য ওলি আছে, হেদায়ত প্রাপ্তদের জন্য মুর্শিদ আছে, মুর্শিদ থাকবে। আজকে আমরা এখানে যারা আছি সবার মুর্শিদ আছে, ঠিক না? আল্লাহ পাক কবুল করুন।
মসজিদ কেন দরকার হয়? মসজিদের দরবারে গেলে মানুষের কি ফায়দা হয়, কি লাভ হয়? বেনামাজি নামাজি হইয়া যায়, জীবনে নামাজ পড়ে নাই, নামাজি হইয়া যায়, রোজা রাখে নাই, রোজাদার হইয়া যায়, হজ করে নাই, হাজি হইয়া যায়, জকাত দেয় নাই, জকাত দাতা হইয়া যায়, হুমুল কম লাই আশকা জলি সুহম, ওলির দরবারে ওলির সোহবতে যারা থাকে, আমার রসুল বলেন তারাই ভাগ্যবান। আল্লাহু আকবার। আমার প্যারে রসুল আমাদের চোখ থেকে পর্দা করেছেন, কেমত পর্যন্ত আর কোন নবী আসবে না, ঠিক না বেটি? কেমত পর্যন্ত আর কোন নবী? আমার নবী হচ্ছেন খাতামুন নবীন, নবীদের মধ্যে শেষ নবী, ঠিক কিনা? আর কোন নবী? তো নবী না আসলে এই জগৎ হেদায়েতের উপর কেমনে থাকে? নবী না থাকলে সেটা ফতরতের জমানা হয়ে যায়, নবী না থাকলে অন্ধকার যুগ হয়ে যায়, নবী না থাকলে আল্লাহর বন্দারা হেদায়ত কেমনে পায়? হেদায়ত পাওয়ার জন্য নবীর দরকার, ঠিক কিনা? 500 বছর পর্যন্ত ফতরত ছিল, ঈসা আলাইহিস সালামের পর থেকে আমার নবী পর্যন্ত কয়শো বছর? 500 বছর। সেটা যুগটা কি রকম হয়ে গেছে? সেই যুগটা অন্ধকার যুগ হয়ে গেছে নবী না থাকার কারণে। নবীর গুরুত্ব কত বেশি, কিন্তু আমার প্যারা নবী যখন তশরিফ এনেছেন, সৃষ্টির সেরা নবী যখন তশরিফ এনেছেন, আইয়ামে জাহিলিয়ত দূরীভূত হয়ে গেছে, খাইরুল কুরুন হয়ে গেছে, খাইরুল কুরুন কর্ণি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, শ্রেষ্ঠ যুগ হয়ে গেছে আমার নবীর যুগ, ছিল অন্ধকার যুগ হয়ে গেল শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ যুগ আমার জন্য হিদায়তের যুগ, আমার জন্য নবীর প্রয়োজন। আমার নবী চোখের পর্দায় চলে গেলেন, তো কিয়ামত পর্যন্ত তো কোটি কোটি হাজার কোটি কত কোটি আল্লাহর বন্দারা এই জমিনে আসবে, বসবাস করবে, জানা নাই, হিসাব নাই, তাদের হেদায়তের ব্যবস্থা কি হবে? তাদের হেদায়তের ব্যবস্থা হচ্ছে আউলিয়া একরাম, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ, তাদের হেদায়তের ব্যবস্থা আউলিয়া একরাম। আগে আল্লাহর বন্দারা আমার নবীর কাছে গিয়েছিল, নবীর পর্দা হওয়ার পর থেকে আল্লাহর বন্দারা নায়েবে নবী আউলিয়া একরামের কাছে যাবে, আউলিয়া একরামের কাছে গিয়ে তারা হেদায়ত জান্নাতের পথ পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আউলিয়া একরামের সোহবত কত বড় দামি, আমি একটা উদাহরণ পেশ করি, মহব্বতের কান দিয়ে আপনারা শুনবেন। বাঙালি মসজিদের ইমাম, বাঙালি মসজিদে ইমামতি করেন,
সৈয়দ আহমদ শাহ জিকোটি আল কাদরী বর্মার বাঙালি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেন। ওনাকে ওনার পীর মুর্শিদ আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছিলেন এই দায়িত্ব পালন করার জন্য। তখন বাঙালিরা বর্মার জমিনে ব্যবসা বাণিজ্য করতেন, চাকরি বাকরি করতেন। কতগুলো ভাগ্যবান বন্দা ওই বাঙালি মসজিদে গিয়ে শাহিন শাহিন শিকোটের হাতে হাত দিয়ে বায়ত গ্রহণ করেছেন। তার মধ্যে একজন ছিলেন সফি সাহেব কেবলা। বন্ধুগণ, হেদায়ত হওয়ার জন্য বলি, পীরের পাবলিসিটির জন্য নয়। পীর লাগবে আমার, যদি পীর লাগবে আপনার কেন পীর লাগবে না? পীরের যদি পীর লাগে আপনার কেন পীর লাগবে না? যিনি সমস্ত পীরদের পীর, পীরানি পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি, মায়ের পেট থেকে তিনি ওলি হয়ে এসেছেন, মাদারজাত ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন আমার গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি। ওনার কি আবার পীরের দরকার? মায়ের পেট থেকে ওলি হয়ে আসলেন, মাদারজাত ওলি, ওনারও পীরের দরকার ছিল। যেহেতু পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া সুন্নতে রসুল, আল্লাহু আকবার। এখানে যত হুজুর আছে তারা তো ইসলাম বেশি বুঝে, আপনাদের চেয়ে হুজুররা তো ইসলাম বেশি বুঝে। ইসলাম বুঝে আপনাদেরকে বুঝায়। এখানে যত হুজুর দেখতেছেন তারা কি কারণে বায়াত গ্রহণ করলেন? যত হুজুর আছে সবার পীর আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা আবুল কালাম সাহেবের পীর আছে, আমাদের হুজুর প্রিন্সিপাল সাহেবের পীর আছে, সফি সাহেবের পীর, আমি না আছি যেরো কি আছে পীর, পীরদের পীর গৌসুল আজমেরও পীর আছে। আমার খাজা হিন্দুল ওলি, যাকে আমার রসুল হেদায়তের পাওয়ার দিয়ে হিন্দুস্তানে প্রেরণ করেছেন, ইজহাব ইলাল হিন ফাইন্নি জালতুকা সুলতান আল হিন, খাজা তুমি এখানে এসেছো থাকার জন্য মদিনায় পাক, হাসান সঞ্জেরি তুমি যদি এখানে থেকে যাও আমার ইসলাম দন্দান শহীদ করে ইসলাম পাক ভারত উপমহাদেশে কে প্রচার করবে? আমার রসুল পোস্টিং করছেন ইজহাব ইলাল হিন ফাইন্নি জালতুকা সুলতান আল হিন, তুমি হিন্দুস্তানে চলে যাও আমার দিন প্রচার করো, হিন্দুস্তানে হাজা তুমি যাবে আমার দিন প্রচার করবে। এই দিনদারের সিলসিলা, মুসলমানের সিলসিলা পাক ভারতবর্ষে পৌঁছে যাবে। এটা পৌঁছতে পৌঁছতে হিল টেক এই পার্বত্য অঞ্চলে পর্যন্ত, পাহাড়ের মধ্যে পর্যন্ত ইসলাম পৌঁছে যাবে। দুনিয়ার কোন জায়গা বাকি থাকবে না, ইসলাম পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কথা আপনারা বুঝেন?
আমার খাজা উনি বলি খাজা কি কথা বলেন না কেমন ওলি পীর ওয়ালা ওলি ওই ওলির কি আছে পীর ওনার পীরের নাম কি জানেন ওসমান হারওয়ানি আমার খাজা এসেছেন তাই তো আজকে পাহাড়ের এই চূড়ার মধ্যে হাজার হাজার মুসলমান ঠিক না বেটি তাহলে দেখা যায় এই ওলিদের কারণে পীরদের কারণেই আমরা ইসলাম পেয়েছি পীর থাকা ভালো ওলি থাকা ভালো ওলি যেখানে গিয়েছেন সেখানে ইসলাম পৌঁছে গেছেন ওলি যেখানে গিয়েছেন সেখানে মসজিদ হয়েছে ওলি যেখানে গিয়েছেন সেখানে মাদ্রাসা হয়েছে ওলি যেখানে গিয়েছেন আল্লাহু আকবরের আওয়াজ চলছে ওলি যেখানে গিয়েছেন সেখানে মিলাদুন নবী চলছে জোরে বলুন সুবহান জিন্দাবাদ নারায় যখন দিবে সবাই মন ভরে বড় আওয়াজে নারা ধরবে নারায় তাকবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ওদিকে যারা আছে তারা নারা দিচ্ছে না আল্লাহুম্মা আমাদের মাথায় টুপি উঠেছে ইসলাম এসেছে নামাজ এসেছে রোজা এসেছে দাড়ি এসেছে পাগড়ি এসেছে জুব্বা এসেছে নীতি নৈতিকতা এসেছে তাকওয়া এসেছে সব আল্লাহর ওলিদের উসিলায় ঠিক না বেটি কথা বলেন না তারপরও কি আমরা ওলিদের বিরুদ্ধে যাইতে পারি ওলিদের বিরুদ্ধে গেলে আমাদের ইসলাম ঠিক থাকবে না ঠিক কিনা সেজন্য শাহিন শাহ সিকুট এসেছেন আরো অনেক বরহক আউলিয়া একরাম আছেন শুধু শাহিন শাহ সিকুট নয় ঠিক না সহি আকিদাওয়ালা আমলওয়ালা সজরাওয়ালা বিশুদ্ধ সজরাওয়ালা অনেক সিলসিলে আমাদের দেশে আছে কি নাই কথা বলেন না এই সবগুলোর প্রতি আমরা শ্রদ্ধা ভক্তি রাখি কি রাখি না কথা বলেন সুতরাং আউলাদে রসুল এসেছেন আজকে শুনি শুনে আশ্চর্য হয়ে গেলাম পঞ্চাশ হাজারের উপরে এখানে মুরিদের সংখ্যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেজন্য বলছি আমার রসুলের হাদিস মতে যারাই হাতে হাত দিয়ে নিজের ঈমান আকিদাকে ঠিক করে আমলের ইসলাহ করেছেন ওলির হাতে হাত দিতে হয় আমলের ইসলাহ করার জন্য আমল বিশুদ্ধ করার জন্য ঈমান বিশুদ্ধ করার জন্য ঠিক কিনা ঠিক কিনা হাতে হাত দিলে সেই ওলির রহনুমাই হয়ে যাবে আপনার আমল বিশুদ্ধ হয়ে যাবে জীবনে অনেকে নামাজ পড়ে নাই তাকে নামাজ থেকে আর কেউ ছাড়াতে দূরে নিতে পারবে না আল্লাহর ওলির
নিগায়ে করমের উসিলায় হাতে হাত দেওয়ার কারণে রোজা রাখে নাই, রোজা দেখে কেউ দূরে রাখতে পারবে না, আল্লাহর ওলির হাতে হাত দিলে। ওই বলছিলাম বারে মারে জমিনে বাঙালি মসজিদের ইমাম সৈয়দা মাশরাসি কোটিয়াল কাদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে মুরিদ যায়, তার এক বিশিষ্ট মুরিদ ছিলেন সুফি সাহেব কেবলা সুফি আব্দুল গফুর রহমতুল্লাহ আলাই, মাশাআল্লাহ আমার বাজারের নামও স্মরণ আছে, রেগুলার যায় সরকারি চাকরি শেষ করে ওলির দরবারে যায়, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওলির দরবার হচ্ছে ভালো জায়গা আর কোথায়, আল্লাহ পাক বলেন না, যাওয়ার জন্য ওলির দুয়ার থেকে ভালো জায়গা আর কোথায়, রেগুলার যায়। ওনার এই যাওয়া দেখে আরেকজনের তকদির পরিবর্তন হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন এলাকার বড় প্রভাবশালী সর্দার, কাকা সর্দার, তার পথ দিয়ে যেতে হয়। একদিন সর্দার ডাক দিলেন, সফি ইধর আও, তুম কহাঁ যাতে হো হর রোজ। তখন সফি আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহি বললেন, কাকা সর্দার, সর্দার জি, মাই পীর কে দরবার মে যাতা হুঁ। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, কহাঁ যাতে হো মাই পীর কে, আমি পীরের দরবারে যাই, পীরের দরবারে যাই, আল্লাহু আকবর। ওই সর্দার কিন্তু জীবনে কোনোদিন নামাজ রোজা হজ যাকাতের কাছেও নাই, তার মানে হেদায়ত থেকে অনেক দূরে। এখন দেখতে পাবেন অতি অল্প সময়ে ওই সর্দারকে আল্লাহ এমন ভাবে হেদায়ত দেবেন, এমন ভাবে নামাজি বানিয়ে দেবেন, রোজাদার বানিয়ে দেবেন, দিনের খাদেম বানিয়ে দেবেন, ওই আল্লাহর ওলির খলিফা সে হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিগাহে ওলি মে তাসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি, আল্লাহর ওলির নিগায়ে করম যখন পড়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ বন্দার তকদির পরিবর্তন হইয়া যায়, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তকদির মাশাআল্লাহ বিস্তৃত আগে চেক, এত কষ্টের মাহফিল এত তাড়াতাড়ি শেষ করতে তো মনে চায় না, ঠিক কিনা, বেশি কষ্ট করেছেন তো আপনারা। তাহলে কি বোঝা যায়, আল্লাহর ওলির নিগায়ে করম যার প্রতি হয়েছে বাস্তবিক পক্ষে তার প্রতি আমার নবীর নেগা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর যার প্রতি আমার নবীর নিগা হয়েছে তার প্রতি আমার আল্লাহর দয়া হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সর্দার জিজ্ঞেস করলেন প্রত্যেক দিন যান কোথায় যান, তখন উনি বললেন মাই পীর কে দরবার মে যাতা হুঁ, আমি পীরের দরবারে যাই। সর্দার তো পীর চিনে না, সর্দার অন্য পথের সর্দার, সর্দার জিজ্ঞেস করে সফি পীর কে দরবার মে কিয়া মিলতা হে, পীরের দরবারে কি পাওয়া যায়। ওই সর্দার এই আওয়াজ প্রশ্ন যখন করলেন সফি সাহেব কামলা আবেগের বশবর্তী হয়ে ইশক আর প্রেমের বশবর্তী হয়ে তার মুখ থেকে বের হয়ে যায় সর্দার পীর কে দরবার মে জান্নাত মিলতা হে, আল্লাহু পীর কে দরবার মে জান্নাত মিলতা হে, কিয়া মিলতা হে, আপনারা সবাই জান্নাত চান,
সবাই জান্নাত চান? ওই পীরের দরবারে গেলে জান্নাত পাবেন, জোরে বলুন সুবহান। পীরের দরবারে গেলে জান্নাত পাওয়া যায়। ওই জান্নাত যখন পাওয়া যাবে, সরদার বলে মুঝে ভি সাথ লে চলো, মুঝে ভি জান্নাত চাহিয়ে। সরদার এখন ওই প্রেমের জালে, ইসলামী অনুশাসনের জালে আটকে যাবে, আর জীবনে কেউ তাকে ছুটাতে পারবে না। সরদার চলে আসলেন পীরের দরবারে, শাহিন শাহ সিকুরের দরবারে, বাঙালি মসজিদে আসরের নামাজের পরে হুজুর তার মুরিদদেরকে শিক্ষা দিচ্ছেন, রহনুমাই করছেন, মুর্শিদ মানি রহনুমা, রাস্তা দেখানো, নামাজের শিক্ষা দেওয়া, রোজার শিক্ষা দেওয়া, শরীয়ত তরিকতের শিক্ষা দিচ্ছেন, আমার নবীর কথা বলছেন। ওই অবস্থায় সরদার পৌঁছে গেলেন, হুজুর ইজ্জত করলেন, ইজ্জত দিলেন। সরদারকে সরদারের মতো ইজ্জত দিতে হবে। সত্যিকার ওলির দরবারে যারাই যায় তারা ইজ্জত পায় কি পায় না? পায় কি পায় না? কারণ এটা তো মেহমান, যখন এসেছে মেহমানদারি করতে হবে। মান খানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যারা আল্লাহ এবং রসুলের উপর আখিরাতের উপর ঈমান আনে তারা তার মেহমানকে সম্মান দে, জোরে বলুন সুবহান, আরো জোরে। সেই মেহমানদারির কথা বলতে পারে না যারা সিকুর শরীফের মেহমান হয়ে যায়, জোরে বলুন সুবহান। এমন মেহমানদারি সেখানে পায় আল্লাহর বন্দারা, আশ্চর্য হয়ে যায়। আজকে এক নজর দেখা পর্যন্ত আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আমি অনেক কষ্ট করে আজকে ঢুকেছি, আমাদের জন্য তো ঢুকা সহজ, আমাদেরকে কেউ বাধা দেয় না হুজুরের দরবার পর্যন্ত পৌঁছতে। তারপরে আমার অনেক কষ্ট হয়েছে আজকে, যেহেতু কালকে হুজুর চলে যাচ্ছেন। এক নজর, একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে, জোরে বলুন ঠিক না? এটা কিসের পাওয়ার? এটা গৌসিয়তের পাওয়ার, জোরে বলুন সুবহান। শাহিন শাহ সিকোট বলে দিয়েছিলেন এমন একটা সময় আসবে একটি নজর দূর থেকে দেখা সেটাও বড় গনিমত হয়ে যাবে, জোরে বলুন সুবহান আল্লাহ। সরদার, সরদার ইয়াহ কিস লিয়ে আনা হুয়া, শাহিন শাহ সিকুর জিজ্ঞেস করলেন এখানে কেন আসলেন সরদার? আপনি তো বড় প্রভাবশালী সরদার, এই গরিবের দরবারে কেন আসলেন? তখন সরদার বলেন হুজুর সুফি বলতা হে কে ইয়াহ জান্নাত মিলতা হে, মাই জান্নাত কে লিয়ে আয়া হো। হুজুর আপনার এই মুরিদ সুফি আমাকে নিয়ে এসেছে জান্নাতের টানে, সুফি বলেছে এখানে নাকি জান্নাত পাওয়া যায়, আমি জান্নাতের জন্য এসেছি, জোরে বলুন সুবহান। অথচ জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, উনি জান্নাত চাইতে। তো হুজুর কি বললেন? হ্যাঁ হ্যাঁ তোমকো জান্নাত জরুর মিল যায়গি। আল্লাহু আকবার, বলি কি জবান কুদরত কা কলম হোতা হ্যায়, আল্লাহর ওলির জবান সেটা কুদরতের কলম হয়ে যায়। ওলির জবান থেকে যেটা বের হয় সাথে সাথে কলম সেটা লিখে ফেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি বললেন? যে তোমকো জান্নাত জরুর মিল যায়গি, অবশ্যই অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে। তখন সরদার বলে যে হুজুর আমার যে অভ্যাসগুলো আছে সেগুলো তো ছাড়তে আমার খুব কষ্ট হবে, আমাকে বেশ্যাখানায় যেতে হয়, শরাব পান করতে হয়, বেশ্যাখানায় যেতে হয়, এগুলো আমার বদ অভ্যাস, এগুলো তো আমি ছাড়তে পারবো না। তখন হুজুর কি বললেন? আমার কিছু শর্ত আছে, এই শর্তগুলো তুমি মানিও,
এক নম্বর শর্ত দিচ্ছেন তুম কবি ঝুঠ না বল না, তুমি কখনো মিথ্যা বলো না। সর্দারের জন্য সহজ, সর্দার মিথ্যা বলে না, আগে থেকেই বলে না, তাকে হুজুর বলতেছেন মিথ্যা বলবে না। সর্দার বললেন হুজুর মানে মান লিয়া। আরেকটা শর্ত, তুম রন্ডি মে যাওগে মেরে সামনে সে না জানা, আমার সামনে দিদি তুমি বেশাখানায় যাবে না। সর্দার মনে মনে বলতেছে যাওয়ার রাস্তা তো অনেক আছে, নাউজুবিল্লাহ বলুন। আরেকটি শর্ত দিলেন তুম কবি শুয়োর কা বাচ্চা না খানা, তুমি কখনো শুয়োরের বাচ্চা খাবে না। সর্দার আগে থেকেই শুয়োরের বাচ্চা খাইতো না। তিন শর্ত একেবারে সর্দারের অনুকূলে, সর্দার মেনে নিলেন মিথ্যা বলবে না, সুরের বাচ্চা খাবে না, আর হুজুরের সামনে দিয়ে বেশাখানায় যাবে না। এই তিনটি সবক দিয়ে সর্দারকে পাঠিয়ে দিলেন। সর্দারের পরিবর্তন কিভাবে আসতেছে, রাত যখন গভীর হলো সর্দার আগের অভ্যাস মতো চলে গেছে মদখানায় মদ পান করবে, সেখান থেকে বেশাখানায় যাবে। আগে থেকে এই অভ্যস্ত ছিল সর্দার, কিন্তু এখন আর তার সম্ভব হয় নাই। হুজুরের সেই সোহবতের কারণে এমনভাবে পরিবর্তন এসে গেছে, যখন তার সামনে এক নম্বর মদের পেয়ালা দেয়া হলো তখন তার দৃষ্টিশক্তির পরিবর্তন হয়, সে দেখতেছে সেখানে সব শুয়োরের বাচ্চা। আরে হুজুরের সাথে আমি ওয়াদা করেছি আমি শুয়োরের বাচ্চা খাই নাই, এখন দেখতেছি সব শুয়োরের বাচ্চা, মদ খাই নাই, সেই মদের বোতল ভেঙে ফেলল। এইভাবে তাকে সেখানে একটু থামানোর জন্যে, যেহেতু একের পর এক মদের বোতল ভাঙতেছে, দেখতেছে সে মদের ভিতরে শুয়োরের বাচ্চা। এই দৃষ্টিশক্তির পরিবর্তন এসে গেছে আল্লাহর বলির সোহবতে যাওয়ার পরে, জোরে বলুন। অর্থাৎ সে আর মদ খাইতে পারে, শরাব খাইতে পারে, বুঝলেন? ওলির দরবারে কেন যেতে হয়, সারা জীবনের শরাবি এই অল্প সময়ে শরাব থেকে সে বিরত হয়ে গেল, সেই নিদ্রিত অবস্থায় ছিল। রাত যখন গভীর হলো দেখতেছে তার ঘুম ভাঙল, এখন সময় একেবারে কম, বেশ্যাখানায় যেতে হবে, দৌড় দিয়েছে বেশ্যাখানায় যাবে। নাউজুবিল্লাহ বলুন, তরিকতের ভাইদের সাথে বেশ্যাখানার সাথে কোনো সম্পর্ক, মদের সাথে কোনো সম্পর্ক, সুদের সাথে কোনো সম্পর্ক, ঘুষের সাথে কোনো সম্পর্ক, হারামের সাথে কোনো সম্পর্ক, তাদের সাথে আমার নবীর সম্পর্ক, জোরে বলুন সুবহানাল্লাহ। সবসে আওলা সবসে সর্দার মদ পান করতে পারে নাই, সারা জীবন মদ পান করেছে, পুরীর দরবারে যাওয়ার পরে আর মদ পান করা তার পক্ষে সম্ভব হয় নাই, দৌড় দিয়েছে বেশ্যাখানায়। কিন্তু যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার মাথায় দাঁড়িয়ে আছেন আপন পীর মুর্শিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে যাবে লাঠি নিয়ে দাঁড়ানো সৈয়দা মুশরিকুর রহমতুল, রাত গভীরে সর্দার তো আশ্চর্য হয়ে গেল, সবাই ঘুমে, হুজুর কিভাবে এখানে চলে আসলেন, হাতে লাঠি চোখ লাল, আর সর্দারের সাহস হয় নাই সেই পথ দিয়ে যাবে, আরেক পথ ধরেছে। সেই পথের মাথায় যখন সর্দার পৌঁছে যায় সেখানেও দেখতেছেন তার পীর মুর্শিদ সৈয়দা মুশরিকুর, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। এইভাবে যত পথ ধরে প্রত্যেক পথে দাঁড়িয়ে আছেন হুজুর সৈয়দা মুশরিকুর রহমতুল্লাহ, তার মানে উনি কে, উনি আল্লাহর ওলি, উনি গৌসে জামান, জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে জামান, যিনি গৌসে জামান হন, এইভাবে একই সময়ে বিভিন্ন জায়গায় তাকার শক্তি
আল্লাহ পাক তাকে দান করেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে তখন সর্দার আর বিশ্বকানায় যাওয়া সম্ভব মদ খাওয়া বিশ্বকানায় মদ খাওয়া সম্ভব হয় নাই বিশ্বকানায় এখন কোথায় ইবাদতখানায় জোরে বলুন সুবহানাল্লাহ চলে আসলেন বাঙালি মসজিদে দেখতেছেন হুজুর তার পীর ও মুর্শিদ সৈয়দা মুসি কুটির রহমতুল্লাহ সেখানে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন পীরে কামেল সাহেবে তা সিরে খাজা চৌরবি আলেমে মরহাবাস বারা মুর্শিদে মা সারা জীবন কোনদিন যিনি মসজিদে যায় নাই আজকে অল্প সময়ে আসরত আর ফজরত এই অল্প সময়ে সারা জীবনের বানামাজি এমন ভাবে নামাজি হয়ে গেলেন বাকি জীবনে এক ওয়াক্ত নামাজও ছুটে নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি আল্লাহর ওলির দরবারে না যাইতেন সারা জীবন বেনামাজি থাকতেন ঠিক না সারা জীবন মদ্য পাই হিসাবে থাকতেন ঠিক না আল্লাহর ওলির দরবারে গিয়েছেন পরিবর্তন এসে গেছে নামাজ ফজরের নামাজ হুজুরের পিছনে পড়েছেন ফজরের নামাজের পরে হুজুর ডাক দিলেন সর্দার জি হাল কেসি হ্যায় কেমন আছেন তখন সর্দার বলে হুজুর হাল তো বহুত বুরি হ্যায় আমার অবস্থা খুবই খারাপ হুজুর সারা রাত আমি ওইদিকেও মুসিবতে এদিকেও মুসিবতে মদ খাইতে পারি নাই বিশ্বকানায় এসে গেছি ইবাদত কানায় আপনার পিছনে নামাজ পড়ার জন্য জোরে বলুন আরো জোরে বলুন না আরো জোরে বলুন না তখন হুজুর বললেন জিসকো জান্নাত মঞ্জুর হোগি উসকে সাথ শরাব কে সাথ কে আসে তা আমার জবান থেকে বলেছিলাম হ্যাঁ তোমকো জান্নাত জরুর মিল যায়গি তখন তো তোমার জন্য জান্নাত মঞ্জুর হয়ে গেছে জোরে বলুন সরদার তুমি মেরে সাথ ওয়াদা কিয়া ওর ইয়ে ওয়াদা ওয়ফা কিয়া ওয়াদা পুরা কিয়া কি মোহাম্মদ সে ওয়ফা তুমি তো হাম তেরে হ্যায় ইয়ে জাহান চিজ হ্যায় কিয়া লৌহ কলম তেরে হ্যায় তুমি যখন আমার ওয়াদা পূরণ করেছো এখন তুমি পুরস্কার নিয়ে যাও সরদার সরদার তুম পর মাই খুশ হুয়া তুমকো খিলাফত ভি দে দিয়া জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার খেলাফত দি এই অল্প সময়ে খেলাফত পেয়ে গেছেন ওই বর্মার সেই সর্দার উনি হুজুরের খলিফা হয় তরিকতের অনেক খেদমত করেছেন সেজন্য বন্ধুগণ বলতেছি ওলির দরবারে গিয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কি হয়েছে লাভ হয়েছে এই বিষয়ে সবাই একমত একমত একটু হাত তুলে দেখেন কারা কারা একমত মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কাউকে গালি দিচ্ছি না আমরা কাউকে ঠিক কিনা গালি দেওয়ার জন্য আমরা মাহফিল করি না ঠিক না বেটি আমরা আল্লাহর বান্দাদেরকে হেদায়তের পথে আনার চেষ্টা করি গালি দেওয়া আমাদের কাজ নয় গালাগালি তারাই করে থাকে তারার নবীকে গালি দেয় বলিকে আমরা সেই প্রতিবাদ করি আল্লাহ পাক বলির দরবারে যাওয়ার তৌফিক দেন হ্যাঁ তোমে হাত দে না মেরা কাম তা হ্যাঁ তোমে হাত দে না মেরা কাম তা ইসকো নিসবত লাগানা তেরা কাম হারে উলফত মে কিশ্তি বাহা মাইনে দি আব কিনারে লাগানা
তেরা কাম আল্লাহু আকবর। বন্ধুগণ, সেজন্য আমার রসুল বলেন সত্যিকার ওলির দরবারে যারা যায় তারা কেউ বদনসিব হয় না, ঠিক কিনা? তারা কেউ বদনসিব আসুন না, আপনারাও সেই ওলির হাতে হাত দিয়ে একই পতাকা তোলে আমরা এসে গৌসিয়তের সেই ঝান্ডা তোলে এসে আমার গৌসুল আজমের সেই গৌসিয়া কমিটি আজকে সেটা অসহায়দের সহায় সারা বিশ্বের মধ্যে গৌসিয়া কমিটির প্রচার হয়ে গেছে, সারা বিশ্বের লোকেরা বুঝতেছে গৌসিয়া কমিটি কত জরুরি কমিটি। মানুষের অবিপদের সময় যখন ভাই পালিয়ে গেছে, বাপ পালিয়ে গেছে, যেভাবে কিয়ামতের মাঠে পালিয়ে যাবে, তখন আমার রসুল উম্মতকে সাহারা দেবেন, ঠিক কি না? আর এই জমিনে বাপ ভাই পালিয়ে গেছে, তাদের সেবা করে ওই কবরস্থ করেছেন গৌসিয়া কমিটি, জোরে বলুন। সেজন্য গৌসিয়া কমিটি করা দরকার আছে কি নাই কথা বলেন। আজকে সারা বাংলাদেশে যেখানে গৌসিয়া কমিটি আছে সেখানে মিলাদুন্নবী আছে, কথা বলেন না? আজকে এত আলেমরা ওয়াইসরা তাদের ওয়াজ বন্ধ হয়ে যেত যদি গৌসিয়া কমিটি না থাকতো, ঠিক কি না? কথা বলেন না? যেখানে যেখানে গৌসিয়া কমিটি আছে সারা বাংলার আনাচকান আছে বহির্বিশ্বে পর্যন্ত, সেখানে ঈদে মিলাদুন্নবী আছে, জোরে বলুন। সেই ঈদে মিলাদুন্নবীর ফজিলত সম্পর্ক বলার জন্য বলা হয়েছে, কিন্তু রাত বেশি হয়ে যাচ্ছে, গরমও যথেষ্ট, সবাই এত কষ্ট করে বসেছেন, বেতাল হয়ে গেছে মানুষ একটু, সেজন্য আমি আচ্ছা 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 না তো যাই হোক যাই হোক, বৃষ্টি আবার আসার সম্ভাবনা আছে না? ভয় লাগতেছে? আমি তো এই দোয়া পড়েছি যেটা আমার রসুল পড়েছিলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, ঠিক না বেটি? ঠিক না বেটি? বন্ধুগণ বন্ধুগণ, আমরা ভাগ্যবান, আমরা কি আমরা কি আমরা কি আমাদের কারণে নয়, নবী ওলির কারণে আমরা ভাগ্যবান, ঠিক কি না? নবী ওলির কারণে আমরা আমরা কবরও ভাগ্যবান হতে চাই। এই মিলাদুন্নবী আমরা করে থাকি কেন করি? এত টাকা পয়সা এত খাটনি মেহনত করে, কারণ এই মিলাদুন্নবীর মাধ্যমে আমরা আল্লাহর রসুলের যথাযথ পরিচয় পেয়ে থাকি, জোরে বলুন। এই ছোট বাচ্চারা যদি মিলাদুন্নবী না থাকতো আমার রসুল সম্বন্ধে কিছুই জানতো না, ঠিক না বেটি? আমাদের প্রজন্ম অজ্ঞ থেকে যেত যদি মিলাদুন্নবী না থাকতো, ঠিক না বেটি? আজকে আমার এই ছোট বাচ্চারা যারা আমাদের ভবিষ্যৎ, তারা আমার রসুলকে চিনতেছেন, রসুল কেমন ছিলেন, রসুল কি অবস্থায় এসেছেন, রসুলের কেমন তারিফ আল্লাহ করেছেন, আল্লাহ কেমন সংজ্ঞা দিয়েছেন, কেমন তারিফ করেছেন তার হাবিবের, এর চেয়ে বড় তারিফ আর হতে পারে না। আমার সময় অল্প সময়ে আমি আর কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দেব। আল্লাহ বলেন তোমাদের কাছে এমন সম্মানিত রসুল এসেছেন, লাকাদ জাআকুম রাসূলুন, অতি সম্মানিত রসুল তোমাদের কাছে এসেছে। সেই রসুলের পরিচয় কি বন্ধুগণ? আল্লাহ পরিচয় দিচ্ছেন, এর চেয়ে বড় পরিচয় আর হতে পারে না। আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। উম্মতে মুহাম্মদি কুরবান হয়ে যান, আল্লাহ বলছেন নবী কেমন নবী,
আল্লাহ বলতেছেন এমন নবী তোমাদের কাছে এসেছেন তশরীফ এনেছেন রসূলের শুভগমন সেটার নাম মিলাদুন নবী এই মিলাদুন নবী আমরা কোরআনে করিমের আয়াত থেকে আমরা পাইতেছি মিলাদুন নবী কোথায় আছে কোরআনে আছে কি নাই আপনারা একটু হিসাব করে দেখেন আল্লাহ বলেন জাআকুম এসে গেছেন কে এসেছেন সম্মানিত রসুল এসেছেন কেমন রসুল আল্লাহ বলেন আজিজুন আলাইহি মা আনিতুম যেই জিনিস তোমাদেরকে কষ্ট দেয় যেই জিনিস তোমাদেরকে কষ্ট দেয় দুঃখে ফেলে দেয় সেই জিনিসটা আমার নবীর কাছে বড় কঠিন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে কি উম্মতের দুঃখে দুঃখী উম্মতের দুঃখে এই পরিচয় আমার নবীর পরিচয় দিয়েছেন কে লা ইলাহা তাহলে আমরা দুঃখে পড়ে যাই অস্থির আমার নবী হয়ে যান আল্লাহ আকবার আল্লাহ আকবার ভবিষ্যতেও যদি দুঃখে পড়ে যাই আল্লাহর হাবিব অস্থির হবেন সেজন্যে সবচেয়ে বড় দুঃখ কবরের দুঃখ ঠিক কি না সবচেয়ে বড় দুঃখ কিসের দুঃখ কবরের দুঃখ সেই কবরের দুঃখে নবী কি আমাদের সুখ দেবার নবী কি আমাদেরকে সুখ দেবেন নবীর মাধ্যমে কি ওই কবরের জমিনে আমরা শান্তি পাব সেটা আমরা মিসকাত শরীফ থেকে পাই সেটা আমরা আবু দাউদ শরীফ থেকে পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত আমার রাসূল বলেন যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে ইজা উকবিরাল মাইয়্যাতু আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়ালিল আখারিয়ান নাকির ফায়াকুলান মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল ফায়াকুলু হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফায়াকুলানে কদ কুন্না নালামু আন্নাকা তাকুনু হাযা সুম্মা ইউসাহু লাহু ফি কবরিহি সাবুনা জিরান ফি সাবিন সুম্মা ইউনাব্বারু লাহু ফিহি সুম্মা ইউকানু লাহু নাম ফায়াকুলু আনা ফায়াকুলু আরজি ইলা আহলি ফায়াকুলানে নাম কানুমাতিল আরুস আল্লাযি লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাই জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান বন্ধুগণ ও আমার নবী প্রেমিক বন্ধুগণ যারা এখানে বৃষ্টিতে ভিজতেছেন বসে আছেন তাদের সুসংবাদ শুনেন রসুল বলেন যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে কালো এবং নীল বর্ণের একজনের নাম মুনকার আরেকজনের নাম নকির এই দুই ফেরেশতা কবরের মধ্যে আসবে এসে প্রশ্ন করবে সওয়াল করবে মা কুনতা তাকুনু ফি হাযার নুজুল ওই প্রশ্ন হবে এই নবীকে ইনি সেই মহান সত্তা এই মহান সত্তা সম্পর্কে কবরবাসী তুমি কি বলতে তোমার আকীদা কি ছিল তুমি কি বলতে দুনিয়াতে যেই মহান সত্তা তোমার কবরের মধ্যে এসেছেন দুনিয়ার আত্মীয় স্বজন সবাই চলে গেছে কবরে রেখে কেউ কবরে যায় নাই হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম আল্লাহ বলেন তোমাদের কল্যাণকামী মুমিনদের জন্য বড় দয়াবান বড় মেহরবান দুনিয়াতেও দয়াবান কবরতেও দয়াবান হাসরেও দয়াবান পুলসেরাতেও দয়াবান সিরাতেও দয়াবান
ওয়ামার সন্না কাইল্লা রহমাতাল লিল আলামিন, আলামিনের জন্য যাকে আল্লাহ রহমত ঘোষণা দিলেন ওই নবী কবরবাসীর জন্য দয়াবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং যারা এই মিলাদুন্নবী করছেন ইশকে মোস্তফা নিয়ে, আমার রসুলকে দেখে দেখে মৌতের বিছানায় রসুলকে সালাম দিয়ে দিয়ে কলমা পড়ে পড়ে কবরে যাবেন, ওই কবরও আমার রসুলকে পাবেন, ঠিক না বেটি? পাবো কি পাবো না? কবরে আমরা রসুলকে কথা বলেন না, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক না, ঠিক আছে ঠিক আছে, মাশাল্লাহ। যাই হোক, ওই কবরে আমার রসুলকে যখন চিনি ফেলবেন, তখন কবর কি হয়ে যাবে? প্রশস্ত হয়ে যাবে। আবু দাউদ শরীফের মধ্যে আসে মদ্দু বসরিহি, মদ্দু মদ্দু, আর এখানে আছে সাবিন জেরান ফি সাবিন, চারিদিকে 70 গজ কবর প্রশস্ত হয়ে যাবে, সেখানে লাইটিং করে দেওয়া হবে, আর ওই কবরবাসী দুলা দুলহান যেভাবে আরামে ঘুমায় সেই কবরে ঘুমাতে থাকবে। জোরে বলে জোরে বলে, আল্লাহ এই সুযোগটা যেন কবরে আমাদেরকে দেন। আল্লাহ পাক সবাইকে সবাইকে যেন কবুল করেন, আমিন বলুন।